মানে এখানকার কবরস্থানের খুব সমস্যা আছে রাস্তা নিয়ে, রাস্তা নেই। আচ্ছা, ওনারও মানে সাহেব ছিল, ওই জন্য একটু কথা বলতাম। মানে এখানকার কবরস্থানের খুব সমস্যা আছে রাস্তা নিয়ে, রাস্তা নেই। সামনে দিকে নেন আপনি, চাচা সব লাইন মাথা মাথাটা একটু মেকআপ নিবে, মেকআপ নিবে। নিজেই বাবা, নিজেই মা, নিজেই সব এখন এভাবেই করতে হবে, উপায় নাই। আমি ছিলাম, আমি ছিলাম মর্গে কেনারেসে নীল রত্ন হসপিটালে। একটা সময় যখন অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিল, তারপর আমি চলো যখন ইয়ে, তখন আমি শিয়ালদা স্টেশন, মানে যখন চাপা গেল শুনলাম, তখন আমি সঙ্গে সঙ্গে শিয়ালদা স্টেশনে যাই, গিয়ে জিআরপি অফিসে গেলাম, ওখানে গিয়ে বইটা দেখলাম। তারপরে যা যা করার, মাটি হয়ে যাওয়ার পরে আমি দেখা করব, দেখা করে কিছু কিছু আমি কথাও বলবো, কী কী সহযোগিতা পেতে পারে কিংবা সরকারের পক্ষ থেকে কী কী সহযোগিতা পেতে পারে। ব্রিগেডে গেছিল? হ্যাঁ, ব্রিগেডে গেছিল। ব্রিগেডে যাওয়ার আসার সময়? হ্যাঁ, আসার সময়, আসার সময়। বাড়ি ফেরার যে সবাই মিলে নিজে প্ল্যাটফর্মকে কাটতে অর্ডার দিলেন, ওটাকে কেটে ওখান থেকে বের করলেন, আর আমাকে গুলাম রব্বানি স্যার উনি নিয়ে চলে গেলেন। মন্ত্রী স্যার আমাকে নিচে নিজের গেস্ট হাউসে ওখানে আমাকে রেখে দিলেন, আমাকে ওখানে রাখতে রাখতে দেননি। তারপরে ওনারা লাস্টে উঠিয়ে নিয়ে গেলেন ওখান থেকে। আপনার নামটা? মোহাম্মদ ইউসুফ। আর আপনার ভাই? মোহাম্মদ সুলেমান। যা, ওখানে যে ঘটনা ঘটলো আপনার, মানে ঘটনাটা আমি প্র্যাক্টিক্যাল ফিল্ডে দেখি না যে কীভাবে কী ঘটলো। আমি সামনে ছিলাম, ভিড় প্রচণ্ড, ভিড়ের কারণে আমি ওকে দেখি নাই। তাহলে যখন হাল্লা শুরু হয়ে গেল, গন্ডগোল একটা, তখন আমি ওখান থেকে ফিরে এসে এখানে ঢুকলাম। ঢুকে দেখি আমারই ভাই, ওকে ধরে আমি টানাছেড়া করতে লাগলাম, তারপর টানতে পারলাম না, লাস্ট ওখানে আটকা পড়ে গেল। তখন পুলিশগুলোর কাছে আমি আবেদন জানালাম, ওখান থেকে হলো না, আবার সিআরপিতে গেলাম, ওদেরকে বললাম, একে বললাম, বলে তুলে লাস্টে আমাদের মন্ত্রী গোলাম রব্বানি সাহেব আসলেন। উনি আসার পরে তো না আমার সুব্যবস্থা হলো। তো আমার ডালখোলার ছিল, যেমন স্বদেশ সাহেব ছিল চেয়ারম্যান, আমাদের ইয়ে সুভাষ গোস্বামী ছিলেন, তারপর আমাদের ইয়ে এমএলএ সাহেব ছিলেন, তারপরে ওই ইয়ে আজাদ দাইয়েরা সবাই, মানে নেতাগুলো সবাই আমাদের পৌঁছে গেছিলেন আর কি।
ওখানে কেউ বাকি ছিল না আজকে, এটা না কালকে, না না আজকে শর্টকাটটা কাজ হবে আজকে, হ্যাঁ হ্যাঁ আজকে কাজ হবে গ্রামবাসী সবাইকে, হ্যাঁ সবাইকে নিয়ে।